Hello everybody, this is DJ Sonika. So hotat amar intermediate shesh howar pore one of my friend came to me. এসে আমাকে বললো যে বাংলাদেশে একটা নতুন স্কুল হয়েছে যেখানে ডিজে শেখানো হবে। অ্যান্ড তখন আমাকে বলে যে বাংলাদেশে তো কোনো মেয়ে ডিজে নাই, তাই ওই স্কুলের যে যিনি শিক্ষক ছিলেন তখন ডিজে রাহাত, তিনি মানে একজন একটা মেয়েকে খুঁজছিলেন যে ডিজে হয়ে এই এই জায়গাটাকে আরেকটু স্টাবলিশ করতে পারে। তো আমার ফ্রেন্ড বললো যে ওয়াই ডোন্ট ইউ ট্রাই ফর ইট। তো আমরা জাস্ট গেলাম ওই স্কুলে, যে আমার ছোট একটা ইন্টারভিউ নিল যে আমি কী করি, কী পড়ছি, অ্যান্ড লেখাপড়া কি কন্টিনিউ করছি নাকি না, ছোটোখাটো একটা ইন্টারভিউ। নেওয়ার পরে আমাকে বললো যে এরকম আমি আমার মানে আমার যে বস, যে স্যার, আমার গুরু ডিজে রাহাত, উনি বললো যে দেখো আমার একটা স্বপ্ন আছে যে বাংলাদেশে একটা মেয়ে ডিজে হবে, তোমার কি মনে হয় তুমি সেই স্বপ্নটা পূরণ করতে পারবা? তো আমি বললাম যে আমি তো এখনও বলতে পারবো না পূরণ করতে পারবো না কি না, বাট আই ক্যান ট্রাই ফর ইট। সো আমি জাস্ট ট্রাই ফর ইট বলেই আমি তার পরদিন থেকে ক্লাস করা শুরু করলাম। অ্যান্ড কখন যে 12 বছর পার হয়ে গেল আর ডিজে সনিকা হয়ে গেলাম, এখনও অনেক কিছু শিখছি, বাট আমার নিজের কাছে অবাক লাগে যে না, ফাইনালি আমি আসলে আমার গুরুজির যে স্বপ্ন উনি দেখেছিলেন সেটা আমি পূরণ করতে পেরেছি। অ্যান্ড আজকাল দেখা যায় যে অনেক মেয়েরাই ডিজের প্রতি অনেক আগ্রহী, তারা এগিয়ে আসছে, এটাকে প্রফেশন হিসাবে নিতে চায়। তো আমি তাদেরকে বলবো তারা যেন মিউজিকের প্রতি ভালোবাসা থেকেই এগিয়ে আসে। আমরা যেমন দেখা যায় যে কোনো একটা নতুন কোনো কিছু পেলে আমরা সেটা হুজুকে মাতাল হয়ে কিছু একটা করার চেষ্টা করি, বাট আই উড সে ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড টু বিকাম এ ডিজে, ডোন্ট টেক ইট অ্যাজ আ হবি, টেক ইট অ্যাজ আ প্যাশন। You know, it needs a lot of dedication and determination.